সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি রাও ফার্ম ফ্রেশের দেশি বিদেশি ফলের চারা চালা নিয়ে। 6 সেপ্টেম্বর 2022, আজকে বেশ কিছু চারা যাচ্ছে এবং আম যাচ্ছে, তো আমরা চলুন দেখে আসি যাদের নামে আমরা চারাগুলো পাঠাচ্ছি এবং আম পাঠাচ্ছি। হারুনুর রশিদ যশোর নপাড়া থেকে নিয়েছেন বেশ কয়েকটি চারা, বারোমাসি কাঠিমন 2টি, গৌরমতি 2টি, বাড়িচার 2টি, সূর্যডিম বা মিয়াজাকি 1টি, ব্ল্যাক স্টোন বড় সাইজের চারা 1টি, ব্যানানা ম্যাঙ্গো 1টি, হাড়ি ভাঙ্গা ব্রুনাইকি 1টি, কিউজাই 1টি এবং দার্জিলিং কমলা। তো চলুন আমরা চারাগুলো দেখে আসি। এটা হচ্ছে দার্জিলিং কমলা, উচ্চতা হবে 5 ফিট মিনিমাম, গাছের গোড়া এবং ওপর পুরোই আপনার এক সমান ডালপালা আছে আপনার 4-5টা করে। আর এটা হচ্ছে হাড়ি ভাঙ্গা, হাড়ি ভাঙ্গা চারাগুলো আপনারা দেখেন, হাড়ি ভাঙ্গার চারার উচ্চতা হবে 6 ফিট বা 6.5 ফিট, ডাল আছে 1 2 3 4 5 6টি ডাল আছে এবং গোড়ার দিকে 1টি ডাল। ফোর যেটা আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন বাড়ি ফোরের চারাগুলো কিন্তু বেশ বড়, 6 থেকে 7 ফিট এবং কিছু কিছু 8 ফিট আছে। ডাল দেখেন 1 2 3 4 5 5টা ডাল আছে, এরকম 5টা 2টা 3টা 4টা 6টা 7টা এরকম ডাল আছে এবং গোড়াও বেশ মজবুত আছে। এটা হলো গৌরমতি, গৌরমতি চারাটা আপনারা দেখেন, গৌরমতি চারাটাও বেশ বড়, এটা হবে মিনিমাম 6 ফিট। আল হলো 1 2 3 4 5 6, 6টা ডাল হবে, গোড়ার দিকে কিন্তু 1টি ডাল। ব্যানানা ম্যাঙ্গো চারাটা দেখেন, এটা হলো উচ্চতা হবে মিনিমাম 5 ফিট, ডাল হবে এখানে 1 2 3 4টা ডাল আছে। তবে ডালগুলো মাঝে মধ্যে কাটার একটাই কারণ, আমরা এখান থেকে চারা তৈরি করি সেজন্য ডালগুলো কাটতে হয়। মিয়াজাকি আমি বলি যে আমার কাছে কিন্তু যে চারাগুলো মিয়াজাকি বা সূর্যডিমের চারা আছে সেটা হচ্ছে 4 ফিট, কতগুলো 3 ফিট হবে, কতগুলো 4.5 ফিট হবে, তবে এই চারাটা 4 ফিট বা 4.5 ফিট হতে পারে। ডাল কিন্তু দেখবেন যে একটাই আছে, তারপরে উপরের দিকে আপনার 2টা ডাল হবে ব্রুনাই কিং, তারপরে 3টা ডাল দেওয়া আছে এখানে। এটা হলো বাড়ি এগারো, আপনারা জানেন যে বছরে এটাও 12 মাসই, বছরে কিন্তু 2 বার আমার গাছে আম এসেছে, 3 বার আমি কখনো দেখি নেই, 3 বার আসে কিনা এটা আমি এখনো নিশ্চিত না। তবে বাড়ি ফোরে চারাটা বেশ বড় দেখতেছেন, উচ্চতা মিনিমাম 6 ফিট, ডাল 1 2 3টা মেইন ডাল আর উপশাখা প্রায় 7-8টা আছে, গাছের গোড়াও বেশ মজবুত আছে। ব্ল্যাক স্টোনের চারা, ব্ল্যাক স্টোন চারা সবচেয়ে বড় সাইজের চারা। আমি যদি টবের দিকে দেখাই, টপটা কিন্তু অন্যান্য টবের চেয়ে কিন্তু এই টপটা একটু বড়, গোড়ার দিকে ডাল আছে 1টাই এবং মানে শাখা মেইন হচ্ছে 3টা, উপশাখা মিলিয়ে 5-6টা আছে। আর এটা হলো কিউজাই, কিউজাই আমের চারা, আপনারা জানেন যে এটা প্রায় 1 কেজি বা 1 কেজি মাঝে মধ্যে বেশি হয়, এটা 1 কেজি আমি খেয়েছি, আম কিন্তু যথেষ্ট মিষ্টি, অনেক বড় বড় সাইজের আম হয়। এটা মেইন ডাল হচ্ছে আপনার 2টা আর উপশাখা মিলে হবে 4-5টা, উচ্চতা হবে মিনিমাম 7 ফিট। আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন সে কাটিমন, উচ্চতা হবে 7, 8 এবং 9 ফিট হতে পারে। ডালপালা যদি আমি বলি, ডালপালা গোড়ার দিকে একটাই আছে এবং শাখা প্রায় 4 থেকে 5টি, বেশ বড় চারা, কিন্তু কাটিমন 6 মাস অথবা 1 বছরের মধ্যেই কিন্তু মুকুল আসতে শুরু করে। মোটামুটি একটা গাছ যখন আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা পরিবর্তন করবেন, রোপণ করবেন, তখন কিন্তু একটু সময় নিতে পারে। মাঝে মধ্যে কিছু গাছ আপনারা 1 বছর সময় নেয়, মাঝে মধ্যে কিছু গাছ 6 মাস সময় নেয়। মহসিন কুমিল্লা ক্যান্টনমেন্টে যাচ্ছে, 4টি গৌরমতি আম এবং 2টি 12 মাসি কাটিমন আমের চারা। তো চলুন আমরা চারা ওনার দেখে আসি, মহসিন সাহেবের চারাগুলো। ওনাকে যে চারাগুলো দিয়েছি সেম কোয়ালিটি চারা, দেখেন চারার আমি কি দেখাবো, কোনো পার্থক্য নাই। দেখেন উচ্চতা কিন্তু বিশাল বড়, আপনার 7-8 ফিট হবে, ডালপালা অনেক ঝোপালো টাইপ এবং গোড়া বেশ মজবুত আছে। গৌরমতি এটা আপনারা জানেন যে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই আম পাওয়া যায়, লেট ভ্যারাইটি, বাড়ি ফোরের চেয়ে লেট ভ্যারাইটি। এই আমটা কিন্তু কিছুটা মানে পুরোপুরি ল্যাংড়ার মতো দেখতে, সুস্বাদু আমি খেয়েছি, আমার বাগান আছে প্লাস আপার এলাকায় চারাও তৈরি করছি। এই হলো আজকের সালন এবং আজকে যাচ্ছে 5 কেজি আম, 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রামে পারভেজ নামে ওনার আমগুলো আজকে পাঠাচ্ছি। তো আপনারা আমাদের নার্সারি থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারার পাশাপাশি যেমন আরও কিছু পণ্য নিতে পারেন, সেটা হচ্ছে 12 মাসি কাঠিমনাম, সকল প্রকার চার সহ 380 টাকা, আম সত্ত্ব 950 টাকা কেজি, খাঁটি গাওয়া ঘি 1750 টাকা কেজি। এরপরে আছে চাকের মধু, প্রাকৃতিক চাকের মধু, এখানে কিন্তু আমি অন্যান্য মধুর কথা বলছি না, প্রাকৃতিক যেগুলো আমরা বিল্ডিংয়ে বা গাছে দেখি, মাত্র 1350 টাকা কেজি। আমরা মধু ঘি যেগুলো শুকনো আইটেম সেগুলো হোম ডেলিভারি দিচ্ছি, আর গাছ কুরিয়ার ডেলিভারি স্যার আপাতত সম্ভব না, কুরিয়ার ডেলিভারি নিতে হবে। তো আপনারা ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।